নরসিংদী পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সাবেক কমিশনার মানিকের সমর্থকরা। মিছিলটি আদালত প্রাঙ্গণে যাওয়ার পথে সদর উপজেলা মোড়ে পৌঁছালে বাধা দেয় পুলিশ। পরে সেখানেই কামরুজ্জামান কামরুলের কুশপুত্তলিকা দাহ করে মানিকের সমর্থকরা। 2001 সালে নরসিংদী পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মানিককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। পরে তৎকালীন পৌর চেয়ারম্যান প্রয়াত লোকমান হোসেন, তার ভাই সাবেক মেয়র ও বর্তমানে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান সহ 10 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই আমির হোসেন আমু। নরসিংদী পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সাবেক কমিশনার মানিকের সমর্থকরা। মিছিলটি আদালত প্রাঙ্গণে যাওয়ার পথে সদর উপজেলা মোড়ে পৌঁছালে বাধা দেয় পুলিশ। পরে সেখানেই কামরুজ্জামান কামরুলের কুশপুত্তলিকা দাহ করে মানিকের সমর্থকরা। 2001 সালে নরসিংদী পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মানিককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। পরে তৎকালীন পৌর চেয়ারম্যান প্রয়াত লোকমান হোসেন, তার ভাই সাবেক মেয়র ও বর্তমানে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান সহ 10 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই আমির হোসেন আমু। নরসিংদী পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সাবেক কমিশনার মানিকের সমর্থকরা। মিছিলটি আদালত প্রাঙ্গণে যাওয়ার পথে সদর উপজেলা মোড়ে পৌঁছালে বাধা দেয় পুলিশ। পরে সেখানেই কামরুজ্জামান কামরুলের কুশপুত্তলিকা দাহ করে মানিকের সমর্থকরা। 2001 সালে নরসিংদী পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মানিককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। পরে তৎকালীন পৌর চেয়ারম্যান প্রয়াত লোকমান হোসেন, তার ভাই সাবেক মেয়র ও বর্তমানে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান সহ 10 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই আমির হোসেন আমু। নরসিংদী পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সাবেক কমিশনার মানিকের সমর্থকরা। মিছিলটি আদালত প্রাঙ্গণে যাওয়ার পথে সদর উপজেলা মোড়ে পৌঁছালে বাধা দেয় পুলিশ। পরে সেখানেই কামরুজ্জামান কামরুলের কুশপুত্তলিকা দাহ করে মানিকের সমর্থকরা। 2001 সালে নরসিংদী পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মানিককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। পরে তৎকালীন পৌর চেয়ারম্যান প্রয়াত লোকমান হোসেন, তার ভাই সাবেক মেয়র ও বর্তমানে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান সহ 10 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই আমির হোসেন আমু।